নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি দুঃশতবত গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি, তো গানের কথা অবশ্যই আসবো। তার আগে আমি বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখা শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আজকে ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটিতে সুর দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি কিন্তু গানটির কথা লিখেছেন। গানটি তার দ্রুত দাদরা, গানটিতে পাঠ রয়েছে স্থায়ী ও তিনটি অন্তরা। আমরা কিন্তু গানটি বি ফ্ল্যাটে শিখবো, তবে বি ফ্ল্যাটে সেরকম কিন্তু আমরা সকলেই জানি। গানটির গানটিতে কোমল স্বর লাগছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, বাদবাকি সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে। তো চলুন স্থায়ী প্রথম অংশটি আমরা শিখে নেবো। স্থায়ী প্রথম লাইন, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তো চলুন শিখে নেওয়া যাক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তো স্থায়ী প্রথম দিন শুরু হচ্ছে কিন্তু শুধু গা থেকে, কোমল গা থেকে। যদি তোর কাকারে ডাক শুনি গা গা কেউ, পরের যতগুলো অন্তরা রয়েছে প্রত্যেকটি অন্তরাই কিন্তু আপনারা সকলে জানেন। আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখা শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আজ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।